পাঁচ তারকা হোটেলে আলো ঝলমলে পরিবেশে কিংবা ক্যান্ডেল লাইট ডিনার, ভালোবাসার কত রকমারি গল্পই তো আমরা শুনি, যেখানে অর্থের ঝনঝনানি থাকে, থাকে চাকচিক্য। তবে এই 10x10 একটি টিনের ঘরে অন্ধকার, যেখানে বিদ্যুতের সংযোগ নেই, মোমবাতির আলোয় প্রতিদিন তারা ক্যান্ডেল লাইট ডিনার করেন। মহসিন জ্যোৎস্না দম্পতির ভালোবাসার গল্পটা একেবারেই অচেনা। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা এই যুগলের কাছে ভালোবাসার মানে একে অপরের অবলম্বন হয়ে থাকা। বগুড়া শহরের সেউজ গাড়িতে রেল কলোনির পাশের বস্তিতে ছোট্ট টিনের ঘরে মাস তিনেক আগে সংসার শুরু 80 পেরোনো মোহাম্মদ মহসিন আর 75 ছুঁই ছুঁই করা বৃদ্ধা ভিখারিনী জ্যোৎস্না খাতুনের। ছিন্নমূল এই নারীর আপন বলতে ছিল না কেউ, স্টেশনে আসা যাত্রীদের দয়া দাক্ষিণ্য নিয়ে মৃত পেটের ক্ষুধা। অপরদিকে বৃদ্ধ মহসিনের 4 সন্তান থাকলেও বাবার দায়িত্ব নিতে কেউ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেনি। স্টেশনেই পরিচয় হয় ভাগ্যতাড়িত এই দুয়ের। এক পর্যায়ে একে অপরের সঙ্গে বাকি জীবনটা কাটানোর সিদ্ধান্ত নিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয় বয়সের ভারে নুচ্চ এই জুটি। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। শুন ভাই, বিয়ে গেছো তো, দেখে ওই ছোটবেলা মোবাইল করছে মাদ্রাসা টাকা এ আব্বা ব্যান বিয়ে করছে, এক মেয়ে মানে বিয়ে হচ্ছে, তো পরে গ্রামে গেল তো এক উপায় উঠছে, হুগলি করছে, এ বিয়ে করছে, তুমি নাচিটা করছে, এই খালা বুড়া বিয়ে করছে। আমি বলছি হ্যাঁ বিয়ে করবো না, কী করবো, তোর মায়েরা তোর বাবারা দেখে না, তাই আমি কী করবো, আমি যদি 10 দিন পড়ে থাকি, এখন নাই চলাফেরা করে রাখতেছি, ভালো চলতেছি, যদি অসুখ আল্লাহ না করুক অসুখ তো হয়, হ্যাঁ যদি পড়ে থাকি তাহলে তখন কে কী করবে, এখন তো আর কেউ নাই দুনিয়াতে নাই, এই জন্য তো বিয়ে করছি, তখন করছে যে আমার ভাইরে আমার দুনিয়ার কেউ নেই, এখন তো আমার ভালো লাগে দেখা যায়, এখন পরে কী হবে তাই কম যায় না, এখন তো দেখা যায় ভালো, নয়া নয়া কয়েকদিন ভালোই দেখা যাচ্ছে, পুরানো হলে কী করবি তা তো করে পাই না, পুরানো তো এখনো হয়নি। বয়স বাড়লেও খুনসুটিতে কম যান না কেউই, স্নো পাউডার কিংবা পরনের শাড়ি কিছুই নাকি কিনে দেননি স্বামী, অভিযোগ বৃদ্ধা জ্যোৎস্নার। আর মহসিন বলছেন কোনো কিছুই নাকি চাহিদা নেই তার স্ত্রীর। কাহালু উপজেলায় নিজ বাড়িতে নিয়ে গিয়ে সংসার পাতবার ইচ্ছার কথা জানান মহসিন, তবে বাড়িতে টিউবওয়েল না থাকায় যেতে চান না বৃদ্ধা, কথা দিয়েছেন ঈদের পরেই বৃদ্ধ স্বামীর কথা রাখবেন। শুনু পাউডার পারি পাউডার সবই দেওয়া লাগবে, শাড়ি সাজা পেট করবে বাবুর সবই দেওয়া লাগবে। ব্যতিক্রমী যুগলের বিয়ে নিয়ে খুশি প্রতিবেশীরাও, ভালোবাসার এমন উদাহরণ নিয়ে অনেকে কটু কথা বললেও প্রতিবেশীদের পাশেই পাচ্ছেন এই দম্পতি। অসহায় যুগলকে আর্থিক সহায়তা দিতে কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন তারা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। চেয়ারম্যান বা কাউন্সিলর ওনাদেরকে সহযোগিতা করলে ওনাদের আর্থিক অবস্থা কিংবা সংসার চালানো সুবিধা হতো আর কি। দেখার মতন কেউ নাই, এখন 2 দিন যদি বিছনাত পরে থাকে, এখন ওই চাচাই টানতে পারবি, পাড়া পুষির মনে হয় আপনার না খাওয়া দিয়ে সাহায্য করলো, কিন্তু যে লালন পালন করবে এটা তো সাহায্য করতে পারবে না, এই মানুষের কেউ নাই, হয়তো ঘরের মধ্যে একলা পড়ে থাকলে আমরা হলে ভাড়াটে, হয়তো উদ্দেশ্য করার লোক নাই, ঘরের মধ্যে পড়ে থাকলে আমরা সুতেই মনে হয় আছে। গত বছরের 26 ডিসেম্বর সন্ধ্যায় প্রতিবেশীদের উপস্থিতিতে কাজী ও মৌলভী ডেকে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন বৃদ্ধ মহসিন ও বৃদ্ধা জ্যোৎস্না। ভালোবাসা দিবস তাদের জন্য বিশেষ কিছু না হলেও এই দিনে এমন এক যুগলের গল্প নিশ্চয়ই হৃদয়ে নাড়া দেবে অগণিত মানুষের। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া।